আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছেন রিফাত শিশির। ছয় দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সরকার পক্ষের সাথে আলোচনার পর দাবি দেওয়ার বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা তাদের দাবি সম্পর্কে বলেন, প্রাইভেট কারের মতো অ্যাম্বুলেন্স থেকে বিআরটি এর ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে। অতি দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা তৈরি সহ প্রধানমন্ত্রী ঘোষিত অ্যাম্বুলেন্সের টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে। রাজধানীর মিরপুরে কালশীতে অভিযানে গিয়ে এক তরুণীকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি হত্যা নয়, মাদক বিরোধী অভিযান ব্যাহত করতে আত্মহত্যা করেন ওই তরুণী। মিরপুরের কালশীতে মাদক কারবারের সঙ্গে জড়িত এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পল্লবী থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম সহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা পুলিশকে আটক করে। দেশের ছয় জেলার ওপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। থাকছে দেশের বাইরের খবর। আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 সেনা সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া দাবানলের জেরে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। প্রায় 8,000 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 1,500 মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে বিল পাশ হওয়ায় প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। বিরোধী দলের বর্জনের মুখে 64-0 ভোটে বিলটি পাশ হয়। বিলটি পাশের সময় বিরোধী দল পার্লামেন্ট অধিবেশন বর্জন করে বিরোধী দলের নেতারা এ সময় শেম বলে স্লোগান দেয়। নতুন এই বিলে সরকারি কিছু সিদ্ধান্ত অযৌক্তিক প্রতীয়মান হলে সেগুলো বাতিলে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল তা সীমিত করা হয়েছে। বিলটির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন বয়কট করেন বিরোধী আইন প্রণেতারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খানকে আজ গ্রেপ্তার করতে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। সোমবার দেওয়া নির্দেশনায় ইসিবি বলেছে, 11 মে নির্বাচনী সংস্থার অবমাননার মামলায় জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে পুলিশ যেন তার দায়িত্ব পালন করে। শুনানিতে ইমরান খানের ক্রমাগত অনুপস্থিতিতে বিরক্ত হয়ে ইমরানকে গ্রেপ্তার করে নির্বাচনী সংস্থার সামনে হাজির করতে ইসিপি ইসলামাবাদের আইজিকে নির্দেশ দেয়। মাঠে ময়দানের সংবাদ। টরন্টো ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ, নিজেই এই ঘোষণা দিয়েছেন। কিছুদিন আগেই উইম্বলডন ফাইনালে কঠিন লড়াইয়ে হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। অগস্ট মাসের শেষের দিকে শুরু হবে ইউএস ওপেন, সেই প্রতিযোগিতা নিজেকে তৈরি করতে এমন সিদ্ধান্ত নেন জোকোভিচ। তাই বাড়তি বিশ্রাম নিতে টরন্টো ওপেন থেকে নাম তুলে নিলেন সার্বিয়ান এই তারকা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সময়।